স্বামীগুলো ভিডিও করে ছাড়ে আল্লাহর কসম এ কাপল ব্লক নামক বেহায় কারণে নারীও জাহান নামে যাবে যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজকে যাবে ইসলাম সেটাকে সমর্থন করে আপনারা যারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন আপনার মার ছবি ফেসবুকে দেন আপনার বোনের ছবি ফেসবুকে দেন মায়ের ছবি ফেসবুকে আফলুট দিয়ে দেয় দিয়া বলতেছে আমার মা সুস্থ দোয়া করবেন আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার চাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণ আপনি পাইবেন আপনি আপনার বিবাহ করার পর বই ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন গোট মেরিড আপনি আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস টেনে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে জিনা এ মেয়েটাকে ব্যবহার করে আপনি বেহায়াপনা করছেন এ মেয়েকে ব্যবহার করার শাস্তি আপনি পাবেন আর যারা কাপল ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে বলছি আপনারা যদি মুসলমান যারা মুসলমান তাদেরকে বলছি বিদুর্মিদের কথা আমি বাদ দিলাম যদি মুসলমান হয়ে থাকেন শোনেন মুসলমানদের দায়িত্ব ফর্দা করা ফরজ পদ্দার আইন যারা লঙ্ঘন করে আল্লাহর কোরআন বলছে ওয়াকার ফি হুয়ু তিকুন্নাবালা তাবার রচেনা তবার রুজাল তোমরা তোমাদের নারীদেরকে বেপর্দভাবে ঘুরতে দিও না হা জা যুগের মহিলাদের মতো হতে দিও না আচ্ছা আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন পুরুষ মানুষকে দেখাইতেছেন আপনি আপনার বউরে ব্যাপারটা করতেছেন নবীর হাদিস আল্লাহ নবী বলছে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ যাবে ওয়াজ হবে এটা এ মাদ্রাসার মাহফিল তৃতীয়তম মাহফিল সফল হবে যখন এ ওয়াজের উপর আপনারা আমল করবেন কেউ হাত নিচে রাখবেন না বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দুজোকে যাবে হ্যাঁ বলেন হাত কোলেন কয়জন বলেন কয়জন আট নাম মিলে দেখবেন আপনাদের গায়ে ওয়াজ পরে কিনা এ ওয়াজ আমার গায়েও পড়বে অসুবিধা অসুবিধা যদি হয় এরা দেখাইবি মাঝে মাঝে কয়জন আবার হবার চলেন তোলেন কয়জন কয়জন আট নাম এক নাম্বার এক নাম্বার এই মনোযোগ দেন হ্যাঁ কথা নাই এক নাম্বার একজন মেয়ের কারণে তার বাবা দুজোখে যাবে জি জি কেন একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে না করায় মেয়েকে যদি উলঙ্গপনা বেহায়াপনা পাতলা পাতলা পোশাক পুরা রাস্তায় ছেড়ে দেয় ওই বাবা দুজো বলে কেন মেয়ে বেপরদা থাকার কারণে ফরজ তরক করেছে মেয়েটা বেপরদার কারণে দুজোকে যাবে মেয়ে ওই বাবাকে বলবে বাবা মানে পর্দা করায় নাই মেয়ে একা যাবে না আপনি বা ফেরে লইয়া যাইব এবার কার কার মাইয়া আছে আর তোলেন কার কার মাইয়া আছে আপনামান আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান মেয়ে বেপরদার কারণে দুজোকে যাবে আপনি বাবা যাবেন দুজোকে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি এ আজ কি কামে লাগবে মনে হইতেছে মেয়েকে আর ব্যাপারটা ভাবে ঘুরতে দিবেন মেয়েতে ব্যাপারটা ভাবে তার নানার বাড়ি মামার বাড়ি যাইতে দিবেন মেয়েকে ব্যাপারটা ভাবে আর মার্কেট করতে দিবেন আল্লাহর নবী বলেন দুই নাম্বার আপনাদের যাদের ফোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন নবী আমার বলে কোন ভাই যদি তার ফোনকে পর্দা না করায় কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় বেপর্দা চলার কারণে ওই বোন দোজকের মধ্যে যাবে ওই বোন একা যাবে না বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমারে পর্দা করায় নাই এজন্য জন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দুজকে যাও আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করান তাহলে আপনারাও দুজকে যাবেন আপনি আপনার বোনের দেন আপনার বন্ধুরে সান আস্তা দেওয়ানের লেগে

শেষ কর ওয়াজ এটা শেষ করতাম আর বেশি সময় নেই আপনার কি ওয়াজ বুঝতেছেন ওয়াজ এটা বাড়িতে বাস্তবায়ন করবেন তো তাহলে কোনো ভাই যদি তার বোনরা পর্দা না করায় ওই ভাই কি জান নাতি না তুকি ভাই যদি হাসুক তো নামালো হরে কাম হয়তো না

এক নাম্বার বাবা দুই নাম্বার ভাই এবার তিন নাম্বার যারা দারা বিয়া করছেন আঠ তোলে নো তোলেন নাকা আন্না বিয়া করেন আন্না বিয়া করছেন আঠ তোলা বিয়া করছেন যারা যারা হাত তোলা আন এবার একটা তোর একটা করছেন কেন দুইটা কই ন যা করছে বিয়া একটার উপরে করলা সুবিধা নে আঠ নাম্বার ও আব্বা আল্লাহর হচ্ছে মনে কষ্ট নিয়ে না আপনার বা এর মতো আল্লাহর নবী বলেন

তার স্ত্রীকে পর্দা না করায় এই স্বামীরা মনোযোগ এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় স্ত্রীকে ব্যপর্দা ছেড়ে দেয় নবী বলে ব্যপর্দার কারণে তার স্ত্রী দোজকে যাবে স্ত্রী দোজকে গেলে একা যাবে না ওই istri বলবে আমার স্বামী আমার পর্দা করায় নাই এইজন্য এইজন্য আমার স্বামী আমার সঙ্গে দোজকে যাবে নবী কয় কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় রে ওই মহিলার সঙ্গে তার স্বামীও দোজকে যাবে জামা

নবীজির হাদিস বলে আপনি বলতেছেন কি হইব ছোট ভাইয়ের সামনে গেলে কিন্তু নবীজি বলতেছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো কিসের মতো বিষাক্ত সার্ফের মতো আল্লাহ নবী কয় একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় একটা ভাবী যদি দেবরের সামনে যায় ওই মহিলার জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

আপনারা যারা বিবাহ করছেন আপনাদের বউকে বাফর দইতে দিবেন চিন্তা করতেছে হুজুর আইয়া বাইজিয়া যায় ফদার কথা কমো আর নিজে কবো আমি কি এর বালা মানুষ ঠিক আছে নি ব্যবস্থা করে দিতাম আসি রাহেন এবার আসেন এখানে আমরা যারা আছি আমরা কোন না কোন মা সন্তান ঠিক আল্লাহর নবী রহমতুল নীলাল আমিন নবী বলে উম্মত রে এই উম্মত কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় ওই সন্তান মারে বেপর্দা চালানোর কারণে ওই মা দুজকে যাবে ওই মা একা যাবে না ওই মা তার সন্তান রেনিয়া যাবে আপনাদের যাদের মা আছে আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে আপনার মা আপনার চাচা জেডার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কয় কয় না এমন বাসুর কি হইব বড় ভাইয়ের মতো বাফের মতো জিনা হারাম বলেন কি বলেন কি এবার সিদ্ধান্ত আপনার আপনি আপনার বৌরে দিয়ে বাচ্চার স্কুলে ভাড়ান না মারে দিয়ে ভাড়ান বৌরে বেড়ায় দেখলে যেমন গুণ হইব মারে বেড়ায় দেখলে এমন গুণ হইব ঠিক আছে নি কথা কি বুঝতে পারছেন কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব বলে দেওয়ার দায়িত্ব আমার আমি যদি আপনাকে উচিত কথা হক কথা কোরআন শুননার কথা না বলি আল্লাহর রসুল এবং আল্লাহ তা রহম ফেরেস্তারা আমার জিব্বা কাটবে এবার মুসলমান নবীর বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি আমার মাকে আমার বোনকে কত পর্দা করার কথা বলি তারা তো আমার কথা শোনে না আরে স্বামী তোমার বউ তোমার কথা শুনবে কেমনে তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না বলে হুজুর কেন আরে তোমার বউ তখনই তোমার কথা শুনত যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা বউয়ের সঙ্গে সদাচারণ কর্তা তুমি তো তোমার বউ এক গ্লাস পানি দিতে দেরি করলে মুখ বেড়ে কিস তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে তুমি তোমার বউরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও ও যুবক ভাই ও মনব্বী বাবাজিরা ও এলাকার স্বামীর দলেরা আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানার লক্ষ্য করেন আমি আপনাদের উদ্দেশ্যে হেদায়তের বাণী পৌঁছে দেই আপনার বউ যে আপনার কথা শুনে না আপনার বউ যে আপনার আদেশ মানে না আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না আরে চলবে কেমনে আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না হুজুর কেন কারণ আপনি স্বামী বউরে নামাজের কথা বলেন আপনি পড়েন না আপনি আপনার বউরে নামাজের কথা কন কিন্তু আপনি মিশা কথা কন আপনার বউরে আপনি অনেক রকমের শাসন করেন কিন্তু আপনি শাসনের ধার ধারেন না এজন্য আপনারা বউ আপনার কথা

হারাম খাইলেন না আপনি নামাজ পড়লেন এবাদত করলেন বউয়ের সঙ্গে কারা আচরণ করলেন না আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন আল্লাহর নবী কয় ওই পুরুষটা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয় বউ যদি না করে বউরে পথে চলার আদেশ দেয় বউ যদি না চলে ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে ওই স্বামীর আল্লাহ সত্তরটা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব সত্তরটা হুর দিব খ্যাদমতের জন্য আবার কেউ কেউ বলে চল্লিশটা হুর দিবে এ কথা যখন আমার নবী বললেন নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়ালে থাকতেন মহিলারা কান্না করে আর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী রহমাত আলামিন আলমিন্নীজি আমরা তো আমরা জামাইরে বড় ভালোবাসি আমরার জামাই যদি সত্তরটা হুর পায় আমরা কে আমরা জামাইরে পাইতাম না ওই সত্তরটা হুর বুঝি আমার জামাইরে ব্যবহার করব আমি বউকে আমার জামাইরে ব্যবহার করতে পারতাম না আল্লাহ দমক না দাও তোমার স্বামীর উপরে কথা না বলো তোমার স্বামীর কথার বাহিরে না চলো আমার আল্লাহ তালা তুমি মহিলারে ওই সত্তরটা হুরের সরদারি ইনি দিব যদি না হনে কথা সত্তরটা হুরে হুজুরের সর্দারই দূরের কথা জান্নাতের গন্ধ ভাইত না তো যে মহিলারা জামাইয়ের কথা শোনেন না আজকে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি যদি জান্নাতের ভিতরে সত্তরটা হুরের সর্দারিনী হইতে চান এখন থেকে স্বামীর খেদমত করেন তা আপনার বউ যে আপনার খেদমত করব আপনি কত ভালা স্বামী আপনি দেখেন আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে অমক মারানি জিকুয়ে গালি দেন কথা কন্যা কেন

এবিডি এবিডি এক বাচ্চা রাইকা দিয়া আরেক বেডি জামাই লাগিয়া বেটার বাইতে অনশন করতাছে যে আমারেতে বিয়া করবো কইছাল লাগি আমি আমার আগে জামাইরে ছেড়ে দিছি এখন আমারে বিয়া করে না তো তোর খাইতেতে তো সে বিয়া করে না কি কথা করনা কেন গতকালকে একটা উদাহরণ দিছিলাম এক জায়গায় ফাঁস কুত্তা প্রতিযোগিতা দিছে বাউ বাউ করে ডাক দিব কয় কুত্তা পাঁচ কুত্তা তো এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে আমি একটা কুকুরের আত্মা কথা একটা বইয়ের ভিতরে পড়ছি এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে এই চল আজকে আমরা প্রতিযোগিতা দিব কে ভাউ আওয়াজ হু করে আওয়াজ কত জোরে দিতে পারে আচ্ছা ঠিক আছে তো এক কুত্তা আওয়াজ দনের পরে দুই নাম্বার কুত্তা আওয়াজ দিছে আরো জোরে এক নাম্বারটা থেকে দুই নাম্বারটার আওয়াজ কি আসতেছে না জোর হইছে জোর হইছে এই টাইমে ফাঁস কুকুরের সামনে দিয়া নাকি এক বাঘ আইতা দেখিতেছে তো কুকুরের মধ্যে হাঁসজন দলে থাকলে একটা টেকনা শতান থাকে না

কাক ডাক কত আওয়াজ হয় তুমি যেহেতু রয়্যাল বঙ্গের টাইগার বনের রাজা তুমি আমরা লোক প্রতিযোগিতা দাও আচ্ছা কন এ বাঘ যদি এখন কুত্তার লোক প্রতিযোগিতা দিতে হয় এটাকে আসলে বাঘের লেগে কি বালা কাম না বোকামি হব কথা কন না কেন বোকামি হব না বাঘে এসে প্রতিযোগিতা দিতে হাঁস কুত্তা বাউ করে আওয়াজ দিতে বাঘে দিতে পারে না এটার মতো ব্যাক কল বাঘ আর আসিনি কথা কয় না যদি কোনো বেড়া ঘরের ভিতরে এমন বাঘের মতো বউ রইছে অন্য বেড়ি হইতে ফেম করে এটা লুচ্ছা বাঘের মতো বেট কল হ্যাঁ বাঘ কি যেটা বেক কল ঠিক আছে আরো করতাম আমি ওয়াজ বেশি করি না আমি ওয়াজ কমই করি আরো লাগবো নিখানে ছিলাম তাহলে আপনি আপনার বৌরে গালি দিবেন কি কথা বলেন না কেন গালি দিবেন এবার আল্লাহ নবী কি বলে মহিলাদেরকে গালি দেওয়ার ব্যাপারে শোনেন আপনারা যারা আপনার বৌরে তার মা নিয়ে গালি দেন অমুক মারা নিজি দেয়নি আপনি আপনার বৌরে গালি দেন অমুক দেননি আল্লাহর নবী বলে এ দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের নারীদেরকে তার বাবা মায়ের নাম দিয়া গালি দিও না নবী গো কেন নবী আমার বলে আমি নবী মহিলাদের বাবা নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার বাবা মায়ের নাম ধরে গালি দিও কেন নবী বলছেন আমি মহিলাদের আচ্ছা আপনি আপনার বউরে গালি দিলেন অমুকের জি গালি যে ফরব কার উপরে রসুলের উপরে ফরবনি বউরে গালি দিতে হিসাব করে দিবেন এমন হিসাব করতে দেখলেন বউরে গালি দেওয়ার কোনো ওয়ে নাই বউরে গালি না দিলে ঝগড়াই হবে না কথা কন না কেন আপনারা যারা আপনাদের বউকে মারেন বউ আরগা হাত তুলেন কথার টের-বেটার হলে বউ গালে চটকনা মারেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন মাহফিলের দক্ষিণ দিকে যে বেড়ীরা কথা কয় সাবধান কথা বলা যাবে না আরেকটা আওয়াজ যেন না আসে আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে মারেন গায়ে হাত তুলেন স্ত্রীর গালের মধ্যে চটকনা মারেন থাপ্পর মারেন গাড়ির ওয়াজ শেষ এবার বউকে মারার ওয়াস যারা বউকে মারেন আপনারা মনো দিয়ে শুনেন আল্লার নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহিলাদেরকে তাদের গালের মধ্যে মুখের মধ্যে শরীরের মধ্যে প্রহার না নবী গ কেন ও মায়ার নবী কেন নবী আমার কয় মহিলাটা তোমার কাছে অল্প কয়েক দিনের মেহমান মাত্র অল্প কয়েক দিনের মেহমান মাত্র আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মেহমান আমার আল্লাহ তালা অল্প কিছু দিনের মধ্যে তোমার কাছ থেকে তারা মেহমানকে ফিরিয়ে নিবেন এজন্য তোমরা তোমাদের মহিলাদেরকে মারবানা মেহমানকে মেহমান যেমন ভাবে করে আপনার বাড়িতে মেহমান আইল আপনি কেডারে শতকনা মারেন মারেন আঘাত করেন মেহমানের সাথে যেমন আচরণ করো তুমি তোমার স্ত্রীর সাথে তেমন আচরণ করম স্ত্রী কোন ভুল কাজ করছে মারবেন না কথা বলবেন না যদি গ্যাস করে তুমি আমার সাথে কথা বলো না কেন তখন উত্তর দিবেন তুমি তো আমার কথাই না আমি তোমার সাথে কথা বলে কি করব ঠিক আছে না নবীজি স্ত্রীদেরকে শাসন করার মাধ্যম শিখিয়ে দেয় তোমাদের স্ত্রীরা যখন তোমাদের অবাধ্য হয়ে যায় তখন তোমরা তোমাদেরকে তাদেরকে তাদের বিছানা থেকে আলাদা করে দাও তুমি তোমারই দল এ নবীর উম্মতের দলেরা শোনো মনোজুগের সাথে আমার নবী রহুতের নবী ডাক দিয়া কয় শুনে নাও মহিলারা তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করবা না তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে অসৎ আচরণ করবা না মহিলারা একটু মনোযোগ দিয়া শোনেন অনেক মহিলা স্বামী তাকে শাসন করলে বাস্তব কথা বাস্তব আমাকে অনেক মুসল্লির আমাকে মাঝে মাঝে বিচার দেয় হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না শাসন করার পরে বিছানার ভিতরে ঘুমাইতে গেলে রাত্রবেলা মুখ ফিরিয়ে রাখে আমার সাথে বিছানা আলাদা করে দেয় এমন মহিলা আসেনি এই বক্তব্য কি বেড়াই যারা বিয়া করছে তারা জানে আমার আমার মুসল্লিরা কথা বলার পর আমি নবীর হাদিস শরীফ পড়লাম নবীর হাদিস শরীফ পড়ে মহিলাদের খাসিয়ত সম্পর্কে জানলাম যে মহিলা স্বামী শাসন করার পরে স্বামী শাসন গ্রহণ করতে পারে না আল্লাহর নবী শিখিয়ে দেয় যে মহিলারা তাদের স্বামী শাসন করার পরে স্বামীর সঙ্গে রাগ কইরা বিছানা আলাদা করে দেয় মুখটা অন্যদিকে ফিরে রাখে যে মহিলা তার স্বামীর আদেশ না আমি না মহিলাটা তার বাবার বাড়িতে চলে যায় স্বামীর অনুমতি ছাড়া নবী আমার ডাক দিয়া মতের দলেরা ওই মহিলা যদি তার স্বামীর ডাকে রাত্রবেলা বিছানায় সারা না দেয় তার স্বামী তাকে ডাক দিল তার সঙ্গে মেলামেশা করার জন্য আল্লাহর নবী কয় ওই মহিলা তার স্বামীর ডাকে সারা না দিয়া মেলামেশা না কইরা ওই মহিলা আলাদা আলাদা ঘুমাইল নবী কয় রহমতের ফেরেতারা ওই মহিলারা সারা রাত্র বদুয়া দেয় সারা রাত্র বদুয়া দেয় সারা রাত্র বদোয়া দেয় হে মা বোনেরা মনোযোগ দিয়া শোনো গো নবী আমার বই দেয় যদি কোনো মহিলা রান্নারত অবস্থায় থাকে চুলার মধ্যে তার গরম ভাত দেওয়া থাকে তার স্বামী যদি ডাক দেয় ওই গরম ভাত চুলায় ফালাইয়া দিয়া তার স্বামীর ডাকে জবাব দেওয়া তার জন্য ফরস মহিলা যারা মা বোনের কথা শোনে না মা বোনের মহিলা যারা স্বামীর আদেশ শোনে না স্বামীর কথা মানে না এ মহিলাদেরকে বলছি ওয়াজ যে চুলার মধ্যে ভাত রান্না করতেছে গরম রাত রান্না হচ্ছে পুরো যাওয়ার সম্ভাবনা আছে স্বামী ডাক দিছে খাওয়ায় ডাল দি আলু ভর্তা দি ভাত খায় একটা বাচ্চা প্রতিবেলা কি 30 টাকা লাগে না আমি আমি হিসাব দি প্রতিবেলা 30 টাকা লাগে না রাত্র ভাত খাওয়াইলো এই কথা কম বাবা একটু একটু কম আমি আমাকে একটু ধার না দিতেন 5000 পরে দেন একটু রাখেন টি অন লইতাম এক বাচ্চা যদি সকালবেলা যদি ডাউল আলুর ভত্তা দিয়ে ভাত খাইলে যদি তিরিশ টাকা লাগে রাত্রবেলা মনে করেন ডাইলের আলুর ভত্তা দিয়ে ভাত খাওয়াইছে তিরিশ টাকা কত হইল ষাটটি তিন বেলা না দুই বেলার হিসাব ষাট টাকা দুপুরবেলা বেলা কিন্তু ডাইলের আলুর ভত্তা চলে না কখনো মাছ কখনো মুরগি কখনো গরু থাকে না ডিম থাকে আমি মাদ্রাসা চালা আমি জানি তখন কি চল্লিশ টাকা লাগে না ষাট আর চল্লিশে কত হইলো তিরিশ দিনে কত হইলো আপনি কেমনে বাচ্চার হাতে ফরান এক টাকা দেন বলে হুজুর আমি গরিবের জন্য দিতে পারি না মাইনা নিলাম এক হাজার টাকা দেন আপনার এলাকাবাসী কামাই করেন না করেন তো আলহামদুলিল্লাহ আপনার এলাকাবাসীর ইনকাম আছে যারা মা নাই যারা বাপ নাই আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর আমার মা বাপ যদি বাইচা থাকতো তারা যদি আমি প্রতি মাসে এক টাকা হাত খরচ দিতাম দিতেন না আপনি কথা বোঝেন দিতেন না মা বাপরে যদি ভাত খাওয়াইতেন আপনার কি মা বাবার পেছনে মাসে এক হাজার টাকা লাগতো না এলাকা একটা মাদ্রাসা নিয়ত করেন না যে হুজুর আমি আমার এই মাদ্রাসাতে মাসে এক হাজার টাকা করে দেব নিয়ত করেন না যে হুজুর আমি আমার এই মাদ্রাসার ভিতরে মা বাপের যে খরচ চালাইতাম আমি আমার এই মাদ্রাসার ভিতরে এক হাজার দুই হাজার করে দেব নিয়ত করেন না আল্লাহ নবী না কইছে যে এলাকা একজন হক্কানি আলেমের পা পড়ে ওই এলাকার কবর রাজাব চল্লিশ দিনের জন্য মাফ তো হক্কানি আলেমের পা পড়বে কি এখানে পা আলেম বানানোর ফ্যাক্টরি হয়ে গেছে আপনার কাছে তো টাকা চাওয়ার কথা না আমি আমার এক মাদ্রাসায় আজীবন দাতা সদস্য নিছি যারা আমার মাদ্রাসায় প্রতি মাসে এক হাজার টাকা করে দিব একশো জন লোক নিছি একশো জন এক হাজার করে দিলে কত আমার মাদ্রাসার পুরো খরচ চলে ওই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কিছু সদস্য নিছি যারা আজীবন সদস্য বছরে 5000 টাকা করে দিবে কালিমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 24 হরফ আমি কইছি 24 জন মানুষ 5000 টাকা করে বছরে মাদ্রাসায় দিবেন কে কে দাঁড়ায়ছে কইরা দিছি তারা আজীবনের মাদ্রাসার সদস্য থাকবে প্রতি বছর মাদ্রাসায় 5000